नमस्कार बंधुरा, स्वस्तिनी रान्नाघरे आपनादेर सकलके स्वागत जानाई। आशा करछि आपनारा सकलेई सुस्थ आछेन। आज आमि खुबई उपकारी एकटी पातार रेसिपि निये आपनादेर सामने हाजिर हयेछि। भिडियोटि शुरूते आपनारा एई गाछटिके देखे अनेके चिनते पेरे गेछेन। खुबई उपकारी एकटी गाछ, एटी एकटी लतानो गाछ। ग्रामाञ्चले बसतबाड़ीर आशेपाशे एई गाछटि हये थाके। हाँ बंधुरा, आज आमि गादाल पाता बा गन्ध बातालेर कथाई आपनादेर संगे शेयार करछि। গাদাল পাতা গন্ধের জন্য অধিকাংশ মানুষেরা একেবারেই পছন্দ করেন না। বাজে গন্ধের জন্য এই পাতা সকলে এড়িয়ে গেল। এই পাতা রোগ প্রতিরোধক ক্ষমতা অপরিসীম, বিশেষ করে পেটে নানা সমস্যা হোক বা লিভারজনিত সমস্যা হোক খুবই উপকারী একটি পাতা। তো বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে এই উপকারী পাতার একটি রেসিপি শেয়ার করছি। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে ফ্রেশ গাদাল পাতা নিয়েছি। গাদাল পাতাটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এদিকে এক মুঠ মসুর ডাল খুব ভালো করে ধুয়ে আমি 3 ঘন্টা আগে ভিজে রেখেছিলাম। এবারে গাদাল পাতাটাকে ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি আর ডালটাকে আমি আধ ভাঙা করে বেটে নিয়েছি। মিহি করে কিন্তু বাটি নিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন একটু কিন্তু দানা দানা থেকে গেছে। এবারে ডালের পাত্রের মধ্যে আমি ঝুরি করে কেটে রাখা গাদাল পাতাটাকে দিয়ে দিচ্ছি। গাদাল পাতাটা দেওয়া হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি কিছু পরিমাণ আদা কুচি দিয়ে দিচ্ছি। সবটাই আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। এবারে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। লঙ্কা কুচিটাও আপনারা আপনাদের স্বাদ মতনই নেবেন। এবারে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। যেহেতু আমি ডাল বাটাটা দিয়েছি, এর জন্য আমি আর অন্য কিছু ব্যবহার করব না। এর মধ্যে আমি চালের গুঁড়োটা দেওয়া হয়ে গেছে, দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে এবার খুব ভালো করে মিশে নিচ্ছি। গাদাল পাতা দিয়ে আমরা অনেকে অনেক রকম রেসিপি করে থাকি, যেহেতু খুবই উপকারী একটি পাতা, পেটের জন্য খুবই উপকারী। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন খুব ভালো করে মিশে নিয়েছি। খুব ভালো করে মিশে নেওয়ার সব শেষে দিয়ে দিলাম 1 চামচ পোস্ত। পোস্তটা দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এবারে আমি কড়াই আগের থেকে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার এগুলোকে আমি লাল লাল করে বড়ার শেপে ভেজে নেব। খুবই সাধারণ ঘরোয়া একটি রেসিপি। গরম গরম ডাল ভাতের সঙ্গে খেতে এই বড়া ভীষণ ভীষণই ভালো লাগে। আপনারা এই গাদাল পাতা বা গন্ধবাতালি পাতা কে কীরকমভাবে করে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি আজকে আপনাদের সঙ্গে গাদাল পাতার রেসিপি এভাবে করে শেয়ার করছি। আপনারা অবশ্যই একবার হলেও এভাবে করে বানিয়ে দেখবেন, আর কেমন লাগে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অথচ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এইরকম নিরামিষের নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অলে প্রেস করে দেবেন। যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এই বড়াটাকে এবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি, আর ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত একটি মুচমুচে ব্যাপারটা না আসছে। তো দেখতেই পাচ্ছেন উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন বড়াগুলো আমার ফাইনালি ভাজা হয়ে গেছে। এবারে আমি বড়াগুলোকে নামিয়ে নিচ্ছি, বাকিগুলোকেও ঠিক এভাবে করে লাল লাল করে ভেজে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি, গাদাল পাতা বা গন্ধবাতলি পাতার বড়ার রেসিপি। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার আসছি আমার পরবর্তী কোনো ভিডিও নিয়ে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।